নির্বাচন নিয়ে তো প্রশ্ন উঠেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। হ্যাঁ, এই জায়গায় এখন সরকারি দল, বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যদি যৌক্তিক দাবি হয়, আপনার দাবির পক্ষে যদি লজিক থাকে, মানবেন না। আমরা মানি কখন, যখন আমাদেরকে প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়। হ্যাঁ, এই চাপ সৃষ্টি, কারণ ওই চাপ সৃষ্টি করা ছাড়া আমাদের দেশে দাবি মানার, আমাদের দুজন সামরিক শাসক এই দেশে 15 বছর শাসন করে গেছেন, পুরাটাই তো আপনার মানে সামরিক শাসন তো আর আপনার গণতন্ত্রের বিকল্প হতে পারে না। চাপ দিয়ে আপনার 9 বছর লেগেছে এরশাদ সাহেবকে নামাতে, তাই তো? আমি বলছি যে এখন আমরা এখনও ওই যুক্তিগত বিষয় বা লজিক্যাল বা ন্যায্য বিষয়ে যাই না। আজকে যদি বিএনপি, যেটা আওয়ামী লীগ পেরেছিল, ওই যে সাজান ভাই যেটা বললেন জনতার মঞ্চ টানা এই প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ করে, এক পর্যায়ে সরকারি দলের সরকারের লোকজন এসে যোগ দিল, সিচুয়েশন চলে গিয়েছিল সরকারের বাইরে, যে কারণে এই সরকারকে খুব সম্ভবত 96 সালের 30শে মার্চ পদত্যাগ করে বিএনপি। বিএনপি যে পদত্যাগ করে যে একদম হারিয়ে গিয়েছিল তা না, ওই পল্টন নয়া পল্টন অফিসেও বিএনপি তখন বিশাল সমাবেশ করেছিল। দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ হলো, ওই পার্লামেন্টে এই বিএনপি ইতিহাসের সবচেয়ে বড় বিরোধী দল হলো, 116টা আসন। হ্যাঁ, তো আপনি ফেলে দিতে পারছেন না। তো এখন বিএনপির 60টা আসনকে দিয়ে যদি আমি মনে করি বিএনপির 60টা আসন বিএনপির ভোট নাই, বিষয়টা তা না, এটা আওয়ামী লীগ বুঝে না? বুঝে। এখন আওয়ামী লীগকে যদি কনভিন্স করে তো এই দেশে হবে না, এটা আমি আমার অভিজ্ঞতায় বলে। এখন সুষ্ঠু নির্বাচন করতে হবে, এটা সবার দাবি। এই রাষ্ট্রের মালিক জনগণ কি সংঘাত চায়? 96 সংঘাত হয়েছে, এই 5ই জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিকে, 5ই জানুয়ারি তো সংঘাত হয়েছে, কারণ প্রতিরোধের ডাক দিয়েছে, সারা দেশে হানাহানি হয়েছে, এরপরে যে বর্ষপূর্তিতে পেট্রোল বোমা, এই সংঘাতটা তো বিএনপিও চায় না। বিএনপি যে চায় না তার প্রমাণ হলো বিএনপি, আমি যেটা আমার যেটা অ্যানালাইসিস, বিএনপি 1 বছর পর যে আন্দোলনটা করলো পেট্রোল বোমার আন্দোলন, এটা দিয়ে বিএনপি উপলব্ধি করতে পেরেছিল জনগণ তার বিপক্ষে যায়। যে কারণে আপনি দেখবেন 2016 সাল থেকে বিএনপি কিন্তু ওই হরতাল অবরোধ সংঘাতের রাজনীতিতে যায় নাই। তো এই উপলব্ধিটাকে তো আপনাকে অনার করতে হবে, অপোজিশন তো এই সংঘাতের রাজনীতিতে যায় নাই। তো এখন কি হবে, এখন নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য আপনি কি কি পদ্ধতি আছে? দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো আপনার নির্বাচন কমিশনের উপরে সব ছেড়ে দেন, সেই নির্বাচন কমিশনের উপরে ওনাদের আস্থা আছে কি না এটা নিয়ে একটা বিতর্ক হবে। তো ঠিক আছে, দুই দল মিলে একটা নির্বাচন কমিশন করেন, নির্বাচন কমিশন করলেই একটি সুষ্ঠু নির্বাচন হবে সেটাও নিশ্চিত না। কেন নিশ্চিত না? আজকে প্রধান নির্বাচন কমিশনার বললেন রাজনৈতিক দলগুলো সহায়তা করে না, স্টেক হোল্ডার রাজনৈতিক দল, ওনারা তো রেফারি। তো এই দুইটা রাজনৈতিক দল যদি সমর্থ মানে সহযোগিতা না করে, কোনোদিনই আপনার সুষ্ঠু নির্বাচন হবে না। বিশেষ করে সরকারের দায়িত্ব বেশি, নির্বাচন কমিশনের হাতে তো আপনার পুলিশ বিডিআর এইসব নাই, যদিও আপনার সংবিধানের অনুযায়ী সমস্ত নির্বাহী কর্তৃত্ব তাকে সমর্থন দেওয়ার কথা, যদি না দিলে কি করবেন? ওই পরিবেশটা তৈরি যদি আপনি করতে পারেন, মানে একে অপরের উপর আস্থা, এই আস্থাটা সংকট, কারণ এখন বিএনপি আওয়ামী লীগের আস্থা নেই, আওয়ামী লীগের একসময় বিএনপির উপর আস্থা ছিল না, এই আস্থাটা যতদিন না আসবে। এখন আপনি যদি একটি ভালো কমিশনও করেন, সরকার সম্পূর্ণ সহায়তা করলো, এই আওয়ামী লীগ সরকারই সম্পূর্ণ সহায়তা করলো, ভাই ভোট যা আবার হবে, যার যার ভোট চেয়ে দিবে, আমি নাক গলাবো না। এরপরে যে সরকারটা আসবে, সরকার এসে যে আবার ওই তার ইশতেহার ভুলে গিয়ে আবার তার আপনার অপোজিশনের উপর দমনপীড়ন চালাবে না যেই আসুক, সেই নিশ্চয়তা তো দিতে হবে। আবার 5 বছর পর যদি আবার ওই এই নির্বাচন কমিশন নিয়ে আবার আন্দোলন করতে হয়, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করতে হয়, এই জায়গাটা আমার মনে হয় 50 বছর স্বাধীনতার পালন করছি, আমাদের এই জায়গাটা অতি বেশি সময় দিয়ে দিচ্ছি, রাস্তাটা বের করতে হবে তাদের।